ধরনের বিষয়ে কোনো ঝামেলা নাই যেটা করছে ঝামেলা সেটা সরকার করছে তাই যে আমাদের একটা একজন বলিষ্ঠ একজন নেতা থানা বিএনপির সভাপতি বংশাল থানার সভাপতি কালকে গ্রেফতার করে সে তো ছিল কাউন্সিলর প্রার্থী ছিল কেন করেছে হ্যাঁ কেন করছে ওই যে ভয় থেকে আমি যেটা বলছিলাম ওবায়দুল কাদের যেটা বলেছেন যে নব্বই শতাংশ সমর্থন নাই তো সেটার প্রমাণ তো এইটা যে আমাদের একজন জনপ্রিয় প্রার্থী যাতে ভোট না করতে পারেন সেই জন্য গ্রেপ্তার তারা শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা বরাবর যেটা বলে এসেছি এবারও সেটা বলছি যে গণতন্ত্রের ন্যূনতম যেখানে স্পেস পাবো আমরা সেটা সুযোগ আমরা নিব সেটা ব্যবহার করবো আমরা জানি এটার জন্য আরও নির্যাতন নেমে আসবে কিন্তু এই সুযোগটি গ্রহণ করব কারণ এই নাৎসি দূশাসনে তারা তো একতরফাভাবেই নির্বাচন করতে চায় আবার বিশ্ব একটু দেখানো যে কাদের সাহেব একটি কথা বলেছেন যে বিএনপির নব্বই শতাংশ মানুষের কোনো সমর্থন নেই তবে হ্যাঁ আমি একটু কথা বলতে চাই আওয়ামী লীগের নব্বই শতাংশের সমর্থন আছে সেই নব্বই শতাংশ কী তার প্রমাণ আমরা গত পাঁচই জানুয়ারি দুই সালে এবং এই তিরিশে ডিসেম্বর গত বছর যেটি হয়ে গেল সেটা প্রমাণ পেয়েছি দিনের বেলা ভোট কেন্দ্রগুলিতে আপনার কাদা অবস্থান করেছিল গরু ছাগল আর কুকুর এছাড়া আর কাউকে দেখা যায়নি দিনের ভোট তো তারা রাত্রে করেছেন র্যাব আর পুলিশকে দিয়ে দুই হাজার চোদ্দো সালেও খুব সুস্পষ্টভাবে ভোট কেন্দ্রগুলোতে আমরা সেখানে চড়তে দেখেছি গরু ছাগল আর কুকুর এদের তো সুতরাং নব্বই শতাংশ চতুষ্পদ প্রাণীর সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের নেই আর থাকতে পারে আরেকটি আরেকটি থাকতে পারে সেটি হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের পলিসি মেকারদের জনগণের নয় তাদের হয়তো নব্বই শতাংশ বা পঁচানব্বই শতাংশ একশো শতাংশ তাদের সমর্থন থাকতে পারে আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই যে এতই যখন বিএনপির প্রতি সমর্থন নাই তো সুষ্ঠু নির্বাচন দেন না কেন ভয়টি কোথায় কেন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন তা পুরুষের মতো বুকের যদি পাটা থাকে তো মুক্তি দেন সুষ্ঠু নির্বাচন দেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন এগুলো করেছেন কেন এগুলো তো কাপুরুষের কাজ করেছেন আপনারাই আন্দোলন করেছেন নিরপেক্ষ সরকারের জন্য আপনারাই সেটা বাতিল করে দিয়েছেন একের পর এক কাজ করেছেন কারণ আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাতের অন্ধকারে ভোট করবেন রাতের অন্ধকারে ভোট করে কারা রাতের অন্ধকারে কাজ করে কারা এটা তো করে কাপুরুষরা এবং চোট ডাকাতরা তো সেই কাজটি আপনারা করেছেন তো বুকের পাটা থাকলে নব্বই শতাংশ না কত শতাংশ বিএনপির প্রতি সমর্থন আছে এটা জনগণ বুঝিয়ে দেবে আপনাদেরকে দেশনেত্রীর মুক্তি দিন তাহলে বোঝা যাবে যে কার প্রতি কত সমর্থন আছে আপনাদের সকলকে ধন্যবাদ ইতিমধ্যে উনিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও দেশনেত্রীর নিকট স্বজনদেরকে সাক্ষাতের সুযোগ দেয়া হয়নি সরকারের নেক নজরে থাকার জন্য কারা কর্তৃপক্ষ দেশনেত্রীর আত্মীয় স্বজনদের দেখা করতে দিচ্ছেন না এটি কর্তৃত্ববাদী শাসনের চরম বহিপ্রকাশ এই সরকার আইন আদালত ও বিচার অঙ্গনকে নিজেদের কবজায় নিয়ে বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার পাবার অধিকার হরণ করে নানা কায়দায় নির্যাতনের বিভীষিকা অব্যাহত রেখেছে কারাবন্দী বেগম জিয়ার সাথে তার পরিবার পরিজনদের দেখা করতে না দেয়া কারাবিধির শুধু চরম লঙ্ঘনই নয় বরং এটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের অবিশ্বাস্য উত্থানের চরম নজির গত সাতাশে ডিসেম্বর দুই হাজার উনিশ দেশনেত্রীর আপন বোন বেগম সেলিমা ইসলাম পুত্রবধী পুত্রবধূ শর্মিলা রহমান নাতনি জাহিয়া রহমান নাতি শামিন ইসলাম রাখিন ইসলাম ও নাতনি আরিবা ইসলামকে দেশনেত্রীর সাথে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হয়েছিল কিন্তু কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি দেশের প্রতি সরকারের এই আচরণ শুধু দেশই নয় আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন এমনিতেই তিনি গুরুতর অসুস্থ এই মুহূর্তে নিকটজনরা বেগম জিয়ার সাথে দেখা করলে তিনি মানসিক শান্তি পাবেন অথচ অগণতান্ত্রিক সরকার মানসিক শান্তির সেই সুযোগটুকুও বেগম জিয়াকে দিতে চায় না বেগম খালেদা জিয়ার মানবাধিকার কেড়ে নিয়েছে সরকার আমরা বারবার বলেছি দেশনেত্রীর নামে মামলা এবং সাজা দেয়া সম্পূর্ণরূপে প্রতিহিংসার বহিঃপ্রকাশ সাজা দেওয়ার জন্য দেশনেত্রীর বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয়েছে উদ্দেশ্য হচ্ছে নির্জন ও অস্বাস্থ্যকর কীট পতঙ্গে ভরা কারাকক্ষে থাকতে বাধ্য করে তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে ধীরে ধীরে তাকে নিঃশেষ করে একদলীয় দুঃশাসনকে নির্বিঘ্ন ও নিরাপদ করা বিগত এগারো বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক লুট হলো শেয়ার বাজার লুট হলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো হরিলুট হয়েছে এবং এখনও হচ্ছে লুটের কারণে দেশের অর্থনৈতিক সেক্টর একেবারে ভেঙে পড়েছে উচ্চ আদালতের দ্বারা প্রমাণিত বেসিক ব্যাংকের অবৈধ নিয়োগ ও লুটের সাথে সরকারের লোকেরা জড়িত চারিদিকে দুর্নীতির মহাসমারোহ চললেও তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি কিংবা কোনো সাজাও হয়নি বালিশ কাণ্ড পর্দাকাণ্ড মেডিকেল যন্ত্রপাতি ও বইকাণ্ড এমন কোনো কাণ্ড নেই যা বর্তমান সরকারের আমলে ঘটনি ঘটেনি আর ক্যাসিনো জুয়াকাণ্ড ও টাকার খনিকাণ্ড তো রূপকথার কাহিনীকেও হার মানিয়েছে এই আস্তে অথচ সরকার চোরকে চুরি করতে বলে চোরকে চুরি করতে বলে নিজেরা সততার পূজারি সেজেছেন আওয়ামী লীগের টপ টু বটম অর্থাৎ জাতীয় থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের কারি কারি টাকা বিলাসবহুল গাড়ি এবং দুবাই ও মালয়েশিয়াতে সেকেন্ড হোম রয়েছে নিজেদের এই সমস্ত কালিমা ঢাকতেই নির্দোষ বেগম জিয়ার বিরুদ্ধে কথিত দুর্নীতির মামলা সাজিয়ে তাকে কারাবন্দী করে রাখা হয়েছে ভয়ঙ্কর খুনি সন্ত্রাসী ও ফাঁসির দণ্ডের আসামিরা অহরহ জামিন পাচ্ছে এবং রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমাও পেয়ে যাচ্ছে কারণ তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অথচ যিনি সম্পূর্ণ নির্দোষ এবং বারবার যিনি স্বৈরাচারের অন্ধকার খাঁচা থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন সেই বেগম জিয়াকে অন্ধকার কারাগারে আটকে রেখে জামিন দেওয়া হচ্ছে না বেগম জিয়ার অস্তিত্বই যেন সরকারের কাছে খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কারণ বেগম জিয়া সবচেয়ে জনপ্রিয় ও গণতন্ত্রের প্রশ্ন আপসিন প্রধানমন্ত্রী তো নিজেই আত্মস্বীকৃত জামিন না দেওয়ার একজন ব্যক্তি তিনি নিজেই বলেছেন তারেক যদি বাড়াবাড়ি করে তাহলে তার মা কোনোদিনই বের হতে পারবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে লন্ডনে এই কথাটি বলেছি তার মানে স্পষ্ট করেছেন যে এই দেশের আইন আদালত প্রশাসন পুলিশ সবই শেখ হাসিনার আঙ্গুলনে অঙ্গুলি হেলনে উঠবস করে কারো কিছু করার নেই যদি করে তাহলে সিনহার মতো অবস্থা হবে প্রধান বিচারপতি সাবেক সাবেক বিচারক মোথাহ সাহেবের মতো অবস্থা হবে বেগম খালেদা জিয়া হিংসার কারণে তাকে বন্দি করে রেখেছে প্রধানমন্ত্রীর হিংসার কারণে তিনি আজ বন্দী হয়ে আছেন সুতরাং এখানে আইন আদালত বিচারক প্রক্রিয়া এটা প্রসাধনী মাত্র এটা অন্য কিছু নয় এর প্রধান তার মুক্তির নির্দেশদাতা হচ্ছেন বা আটকে রাখার নির্দেশদাতা সবই নির্ভর করে প্রধানমন্ত্রীর আচ্ছা ইচ্ছা অনিচ্ছার উপর কারণ বেগম জিয়া সবচেয়ে জনপ্রিয় ও গণতন্ত্রের প্রশ্ন আপসীন সরকারের যতই অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে ততই বেগমজিয়া ও গণতন্ত্রের প্রতি তাদের ভয় বাড়ছে গত মিডনাইট নির্বাচনের পর বেগম জিয়ার প্রতি তাদের আগ্রাসী অসহিষ্ণুতা প্রবল হয়ে উঠেছে মহান স্বাধীনতার ঘোষক ও কাত্রে রণাঙ্গনের সেক্টর কমান্ডার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়র রহমানের সহধর্মিনী চারবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সেই অধিকারটুকু নেই যে অধিকারটুকু একজন সাধারণ বন্দির রয়েছে সাধারণ বন্দীদের সাত দিন পরপর সাক্ষাতের সুযোগ রয়েছে কিন্তু দেশনেত্রীর সেই সুযোগ নেই নাৎসিদ উৎসাসনের তামসিক প্রভাব খাটিয়ে বেগম জিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতনে অসহ অসহনীয় করার জন্য তার রক্তের সম্পর্কের নিকটাত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না অসুস্থ দাদিকে দেখার জন্য সদ্য বিদেশ থেকে ছুটে এসে দেখা না পাওয়ায় শিশু কিশোর নাতি নাতনিদের বুক ফাটা কান্নার আহাজারি আকাশে বাতাসে ধ্বনিত হলেও সরকারের পাষাণ হৃদয়ে তা বিন্দুমাত্র আঁচর কাটেনি তাদের কষ্ট বেদনা ও দীর্ঘশ্বাসে গোটা জাতি ব্যথিত হলেও সরকার ও কারা কর্তৃপক্ষের তাতে কোনো যায় আসে না দেশনেত্রী এই সরকারের চরম নির্যাতনের শিকার তিনি স্বামীকে হারিয়েছেন এই সরকার ও সরকারের দোসরদের নির্যাতনে ছোট ছেলেকে হারিয়েছেন বড় ছেলে নির্যাতন নিপীড়নে বিদেশে চিকিৎসাধীন থাকলেও তার বিরুদ্ধে সরকারি স্টিম রোলার চলছেই দেশ থেকে মামলা দেওয়া হচ্ছে তার নামে এবং সাজা দেওয়া হচ্ছে একের পর এক কিন্তু বেগমজিয়ার নাতি নাতনিদের অশ্রুতে কি দেশের মানুষের হৃদয় স্পর্শ করে না নিশ্চয়ই স্পর্শ করে ক্ষুব্ধ ব্যতীত জনগণ গুমরে গুমরে দিন কাটালেও যে কোনো মুহূর্তে এর উদগিরণ ঘটবেই বর্তমান প্রধানমন্ত্রী যখন কারাগারে বন্দী ছিলেন তখন কারা কর্তৃপক্ষ তার কতই কত আবদারি না পূরণ করেছে তা সারা জাতি জানে আর একটা তো জানেন যে তার চিকিৎসা হয়েছে তিনি বন্দি তার চিকিৎসা হয়েছে স্কয়ার হাসপাতালে তার সেই সুযোগ রয়েছে তিনি সেই সুযোগ নিয়েছেন কিন্তু দেশনেত্রীর সেই সুযোগ নেই অথচ কারাবিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বেগম খালেদা জিয়া আমি এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনদের সাক্ষাতের সুযোগ দিতে জোর আহ্বান জানাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের এই ব্রিফিংয়ের মূল প্রতিপাদ্য এর সাথে আমি একটু কথা বলতে চাই